আসসালামু আলাইকুম। তো আমাদের পরবর্তী টপিকস হচ্ছে ক্যাসকেড অ্যান্ড ইনহেরিটেন্স। তো এই দুটো টপিক হচ্ছে একটু থিওরিটিক্যাল, যে আপনার অ্যাপ্লাই হচ্ছে একটু মাথায় রাখতে, মানে জিনিসটা আপনাকে বুঝতে হবে ক্যাসকেড কি ইনহেরিটেন্স কি। তো ক্যাসকেড অলরেডি একটু আগে বুঝে গেছেন যে ক্যাসকেডটা কী ছিল, সেটা হচ্ছে একটা সে একটা ধারা সে ফলো করে, যে ধারাতে সে সবার শেষে যাকে পাবে তাকে সে প্রায়োরিটি বেশি দেবে। তো দেখা গেছে তখন আমরা কী করছিলাম, লাস্ট এক্সাম্পল আমরা দেখছিলাম যে একটা ট্যাগের ক্ষেত্রে যখন আমি কালার রেড দিছি একরকম, যখন ক্লাস দিয়ে কালারটা চেঞ্জ করছে চেঞ্জ হয়ে গেছে, বাট যখন আমি কী করতেছিলাম আইডির ক্ষেত্রে রুলসটা ব্রেক করছে, কারণ হচ্ছে কি আইডির একটা আলাদা প্রায়োরিটি আছে। বাট ক্যাসকেডটা জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে যে যখন আপনি একটা ডিজাইন শুরু করবেন, জাস্ট সবার শেষে হচ্ছে কি সবার শেষে যে প্রপার্টিগুলো দিবেন তার প্রায়োরিটি সবচেয়ে বেশি। তো ধরেন আমি এখান থেকে একটু এক্সাম্পল দিয়ে যাই, দিলাম যে টেস্ট, টেস্ট দিলে এটা আসলো। তো ট্যাগ দিয়ে সিএসএস করা হচ্ছে, সবসময় একটা ক্লাস নিয়ে সিএসএস করবেন, এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তা আমি দিলাম হেডিং, হেডিং দিবেন, আর অবশ্যই মিনিংফুল একটা ক্লাস নেম দিতে হবে। দেন হচ্ছে হেডিং দিলেন, দেওয়ার পর হচ্ছে আপনি কী করলেন, কালার দিলেন হচ্ছে রেড, কালার তো না দিলাম হচ্ছে ফন্ট সাইজ দিলাম। তো ফন্ট সাইজ হচ্ছে আমি দিলাম 25 পিক্সেল। হ্যাঁ, এরপর যখন আমি আবার চেঞ্জ করে দিব ফন্ট সাইজ হচ্ছে দিলাম আমি 20 পিক্সেল, 20 হইল। আবার ধরেন হচ্ছে কি, আবার জিনিসটা হচ্ছে এরকম, ধরেন হচ্ছে আমি পরবর্তীতে হেডিং নিই নি, আমি পরবর্তীতে দিলাম যে অ্যানাদার, অ্যানাদার নামে আরেকটা ক্লাস নিলাম, নেওয়ার পর আমি যখন এখানে ইউজ করবো তখন দেখবেন যে এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং সাথে যদি আমি আরও কিছু চেঞ্জ করি, কালার দিলাম হচ্ছে এটা দিলাম, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এখানে যেটা মাথায় রাখার বিষয় বা হচ্ছে মনে রাখার বিষয়, ক্যাসকেড মিন্স হচ্ছে সবার শেষের প্রায়োরিটি বেশি। হ্যাঁ, তো নর্মালি হচ্ছে আপনি যত সিএসএস করবেন সেখানে আপনার ক্লাস ইউজটাই বেশি হবে। আইডিটা হচ্ছে শুধুমাত্র যেটা বলছিলাম, জাস্ট প্যারেন্ট সিলেক্টের ক্ষেত্রে কী করা হয়, প্যারেন্টকে আলাদা করার জন্য একটা আইডি ইউজ করা হয়, এবং এটাই হচ্ছে, এটা আপনাকে করতে হয় আমরা যখন ফুল ওয়েবসাইট করবো তখন এটার একটা গুরুত্বটা বুঝবেন যে আসলে কেনই বা এই কাজটা করা হয়। তারপর তো শুধু এটাই মাথায় রাখেন যে আমি যখন ক্লাস ইউজ করব, ক্লাস ইউজের ক্ষেত্রে সবার শেষে যে যে সিএসএসগুলো করব তার প্রায়োরিটি হচ্ছে কি বেশি। তো এরপর দেখেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইনহেরিটেন্স। তো ইনহেরিট মানে হচ্ছে অনেকটা এরকম যে বৈশিষ্ট্য চেঞ্জ হওয়া। হ্যাঁ, ধরেন হচ্ছে আমাদের, আমরা যদি আমাদের জন্মগত দিকটা দেখি, হ্যাঁ, সবার মধ্যে কী থাকে, দাদার কিছু গুণ থাকে অথবা দাদির কিছু গুণ থাকে, বাবার কিছু গুণ থাকে, মায়ের কিছু গুণ থাকে। হ্যাঁ, আবার দেখা গেছে নানার পক্ষ থেকে কিছু, নানার বাড়ি থেকে কিছু গুণ চলে আসে, ঠিক না? তো এই যে একটা ধারাবাহিকতা, হ্যাঁ, এটাকেই বলা হয় হচ্ছে ইনহেরিটেন্স, যে আমার পূর্বপুরুষ থেকে কি, পূর্বপুরুষ থেকে যদি কোনো বৈশিষ্ট্য পায় ওইটাই হচ্ছে কি ইনহেরিটেন্স। তা আসলে জিনিসটা কেমন, অলরেডি আপনারা লাস্ট যে কার্ডটা ডিজাইন করছিলাম ওখানে দেখছিলেন, আমরা প্যারেন্টের মধ্যে যখন কী করছিলাম, টেক্সটাইল অ্যান্ড সেন্টার ইউজ করছিলাম, তখন কিন্তু আমাদের সবগুলো এলিমেন্ট কী হয়ে গেছিলো, সেন্টারে চলে আসছিলো। তো সেমভাবে দেখেন, ধরেন আমি একটা কিছু তৈরি করি, একটা ডিভ নিলাম, তা ডিভের মধ্যে ধরেন আমার অনেক কিছু থাকতে পারে, একটা পি আছে, লরেম একটা 10টা ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ আছে, দেন হচ্ছে একটা লিঙ্ক আছে, লিঙ্কের মধ্যে কোনো লিঙ্ক নাই, দেন হচ্ছে তার একটা নেম দিলাম হচ্ছে সামথিং সামথিং, বা হচ্ছে দিলাম যে অ্যাবাউট মি। ওকে, এরপর ধরেন যে একটা কিছু লিস্ট থাকতে পারে, হ্যাঁ, এলআই থাকতে পারে যে 1, 2, 2, 2, 2, 2, হ্যাঁ, এরকম কিছু থাকলো। যদি এটা বোঝার উপায় নেই তাহলে হচ্ছে এটাকে আপাতত অফ রাখি। ধরেন হচ্ছে আমি আরও কিছু টেক্সট নিই, ধরেন হচ্ছে একটা H6 দিলাম, এটা দিলাম হচ্ছে LORM 5। ওকে, তো দেওয়ার পর এই যে ডিপটা আছে, হ্যাঁ, আমি চাচ্ছি ডিপের ভিতরে সবগুলো কন্টেন্ট কী হবে, আমি ডিপের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো ইউজ করবো সেগুলোই এখানে পাবে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি স্পেসিফিকভাবে এইগুলোতে কোনো সিএসএস করবো না, আমি শুধুমাত্র এই ডিপের মধ্যেই সিএসএস করবো। তো যেহেতু বললাম বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি একটা ক্লাস নিয়ে নেবো, আমি দিলাম যে ধরেন প্যারেন্ট। হ্যাঁ, তো আমি যেটা করি এই প্যারেন্টের মধ্যে স্টাইল যদি করি, আমি এগুলো কেটে দিলাম, এগুলো ধরেন আপাতত প্রয়োজন নাই তাই কেটে দিচ্ছি। দেওয়ার পর আমি লিখলাম যে ধরেন প্যারেন্ট, প্যারেন্টের মধ্যে দিলাম ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখেন এতক্ষণ কিন্তু এলিমেন্ট চেঞ্জ ছিল, হ্যাঁ, একটা পি, একটা এ, একটা সিক্স, বাট সবগুলোর কালার কী হয়ে গেছে, ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। এরপর ধরেন দিলাম কালার চেঞ্জ করলাম, কালার দিলাম হচ্ছে রেড না এটা থাকুক। হ্যাঁ, এরপর ধরেন যে আমি চাচ্ছি সবার একটা বর্ডার থাকবে, হ্যাঁ, বর্ডার দিলাম 1 পিক্সেল সলিড। ওকে, এরপর ধরেন যে এটা সবার বর্ডার না, যেহেতু কিছু প্রপার্টি আছে শুধুমাত্র সেই নিজে পাবে, যেমন বর্ডার প্রপার্টিতে শুধুমাত্র ওই এলিমেন্টের জন্যই পায়, বাট
যেগুলো পায় সেগুলো হচ্ছে ফন্টস পায়, কালার পায়, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন এখানে ফন্ট সাইজ পায়, হ্যাঁ, ফন্ট সাইজ দিলেন, হ্যাঁ, ফন্ট সাইজ তো ইউজ করছেন, ফন্ট ফ্যামিলি আছে, ফন্ট ফ্যামিলি দিলেন ধরেন সান সেরিফ, হ্যাঁ, মানে এই ফন্ট রিলেটেড যে এলিমেন্টগুলো আছে বা হচ্ছে টেক্সট রিলেটেড যে অ্যাট্রিবিউটগুলো আছে বা সাধারণত একটাই বেশি প্রভাব ফেলে সেটা হচ্ছে শুধুমাত্র টেক্সট রিলেটেড যত সিএসএস আছে এগুলো হচ্ছে আপনি প্যারেন্টে ইউজ করলেই অটোমেটিক্যালি তার চিলড্রেনগুলোতে পেয়ে যায়। ওকে, তারপর ধরুন সবগুলোতে সবগুলো এলিমেন্টকে যদি টেক্সট এলাইন সেন্টার করতে চান, হ্যাঁ, তাহলে দেখবেন সবগুলো এলিমেন্ট সেন্টার হয়ে গেছে, মানে হচ্ছে টেক্সট রিলেটেড যত সিএসএস আছে সবগুলোর প্রপার্টি আপনি প্যারেন্টে ইউজ করলে অটোমেটিক কোথায় পাবে, চিলড্রেনগুলোতে পেয়ে যাবে। এই যে একটা ধারাবাহিকতা, হ্যাঁ, বা হচ্ছে এই যে একটা বৈশিষ্ট্য সিএসএসের, এটাকে বলা হয় আপনার ইনহেরিটেন্স, হ্যাঁ, বা হচ্ছে সিএসএস ইনহেরিটেন্স, যে প্যারেন্টে ইউজ করলে অটোমেটিক চিলড্রেনে তার বৈশিষ্ট্যগুলো চলে যাওয়া। তো আশা করি বুঝতে পারছেন। আর শুধুমাত্র টেক্সট রিলেটেড যে প্রপার্টিগুলো আছে এগুলোই শুধুমাত্র প্যারেন্টে ইউজ করলে ইনার যে কন্টেন্টগুলো আছে বা হচ্ছে তার যে চিলড্রেনগুলো আছে সবার সব চিলড্রেনের মধ্যে ওই বৈশিষ্ট্যগুলো অটোমেটিক পেয়ে যাবে। ওকে, তো আশা করি সবাই বুঝছেন, না বুঝলে অবশ্যই জানাবেন। তো একটু প্র্যাকটিস করেন আর হচ্ছে একটু মাথায় রাখেন জিনিসগুলো। আসসালামু আলাইকুম।